প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই জানতে চেয়েছ খালি ঘরে সঠিক অঙ্কটি গুণ করে কিভাবে বসাতে হয়। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর গুণ অঙ্ক, খালি ঘরে সঠিক অঙ্কটি বসাও। তোমরা মনোযোগ দিয়ে দেখবে কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য কর, এখানে আছে 23 গুণ 3 আর আছে অজ্ঞাত খালি সংখ্যা, এরপরে আছে 6 আছে খালি সংখ্যা, এরপরে আছে 6 9 0, লাস্ট ফলাফলে আসে এখানে 7, এখানে খালি ঘর, এখানে 9। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো, এখানে যে সংখ্যাটি বসবে সেটা আমরা অনুমান করে ধারণা করতে পারি। তো ধারণা করার জন্য আমাদেরকে নিচে চলে আসি, আমরা ফলাফলের স্থানে চলে আসি। আমরা ফলাফলের প্রথম যে একক সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে 9। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য আমরা এখান থেকে শুরু করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো, লক্ষ্য করো, এখানে 9 আছে, 9 উপরে ঠিক 0 আছে। তাহলে আমরা এখানে যে খালি সংখ্যাটি আছে, এখানে যে সংখ্যাটি হবে অজ্ঞাত সংখ্যাটি, সেই সংখ্যার সাথে 0 যোগ করলে আমাদের ফলাফলে 9 হবে। তো তোমরা লক্ষ্য করো, আমাদের এখানে আছে 0, তাহলে খালি ঘরে কত যোগ করলে 9 হয়? যেহেতু 0-এর সাথে 9 যোগ করলে 9 হবে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি আমাদের খালি ঘরে 9 বসবে, খালি ঘরে বসবে 9। তাহলে আমরা একটা সংখ্যা পেয়েছি 9-এর সাথে 0 যোগ করলে 9 হয়। এরপরে আমরা দেখো এখানে আছে খালি সংখ্যা, তা আমরা এই সংখ্যাটা অনায়াসে বসাতে পারি। সেটা হচ্ছে আমরা 6 এবং 9-এর যোগফলটাকে এখানে বসাতে পারি। যেহেতু গুণ অঙ্কের 6 আর 9 যোগ করে এখানে বসাতে হয়, তো আমরা লক্ষ্য করি 6 আর 9 যোগ করলে হয় 15। তো 15-এর আমরা কত বসাতে পারি? 15-এর 5 বসাতে পারি। 15-এর 5 বসলে হাতে থাকে 1, 1 6-এর সাথে যোগ হলে এখানে 7 হয়। তাহলে আমাদের আমরা বুঝতে হবে আমাদের এই সংখ্যাটি সঠিক সংখ্যাটি বসেছে 5। দেখো আমরা নিচের ফলাফল পেয়ে গেছি 7 5 9, উপরের সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি এখানে 9 বসবে। এখন আমাদের একটা সংখ্যা বাকি আছে, সেটা হচ্ছে উপরের এই সংখ্যাটি, মানে এখানে কত হবে আমরা সেই সংখ্যাটি বের করব। তো সেই সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের উপরে আছে 3 আর এখানে আছে 9। তাহলে আমাদের 3-এর সাথে কত গুণ করলে 9 হয় সেটা আমরা বের করব। তাহলে আমরা সবাই জানি 3-এর সাথে 3 যোগ করলে 9 হয়, সরি, 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়। তো 3-3-3 আমরা গুণ করব, 3-3-9। তাহলে আমরা এখানে এই সংখ্যাটি পেয়ে গেছি 3। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই সংখ্যাটিও পেয়ে গেছি 3। এখন আমরা দেখি 3-3-9, 3-2-6, তাহলে আমাদের সংখ্যাটা আমরা সম্পূর্ণ পেয়ে গেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছ কিভাবে খালি বক্সের সঠিক অঙ্কটি বসাতে হয়। তোমরা মন সবাই বেশি বেশি করে করবে এবং প্র্যাকটিস করবে। তো আজকে আর নয়, ধন্যবাদ সবাইকে।